বকেয়া ডিএ আন্দোলনে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএ আন্দোলনে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। প্রায় 70 দিন হতে চললো ডিএ আন্দোলনের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শহীদ মিনার চত্বরে। তার আগে রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে মহা সমাবেশে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের উপস্থিতি টনক নাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের। তার মধ্যেই আবারও দুদিনের প্রশাসনিক ধর্মঘটের ডাক দিতে চলেছে। তার আগে 6 এপ্রিল কর্মবিরতির ডাক দিয়ে আরও চাপে ফেলেছে রাজ্য সরকারকে। আর এই চাপে এবার রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু আসছে নানান ধরনের হুঁশিয়ারি। আর এবার তৃণমূল নেতার করা হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের, এমনই কিন্তু খবর উঠে আসছে। ডিএ আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। চরম বিতর্ক আবারও কিন্তু উসকে দিলেন এই তৃণমূল নেতা। যে চোখ দিয়ে কর্মচারীদের ভয় দেখাচ্ছেন সেই চোখ তুলে নেব ডিএ আন্দোলনকারীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি। তৃণমূলের গোটাটাই তো চুরি দুর্নীতিতে যুক্ত কটাক্ষ বামেদের। তৃণমূলকে রাজ্য থেকে উপড়ে ফেলবে মানুষ, আক্রমণ সানাতে ছাড়েনি বিজেপিও। বকেয়া ডিএর দাবিতে 2 মাসের উপর আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। মঙ্গলবার 68 দিনে পড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। এদের উদ্দেশ্যেই কখনো চোর ডাকাত তো কখনো চিরকুটে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, কখনো সরাসরি সিপিএমের লোক বলে কটাক্ষ উড়ে এসেছে তৃণমূলের দিক থেকে। ফাইল খুঁজে বের করা হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ডিএ আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি। তিনি বলেন, যারা সরকারি কর্মচারীদের নাম করে, যুক্ত মঞ্চের নাম করে আমাদের সরকারি কর্মচারীদের চোর বলার চেষ্টা করছে, যে চোখ দিয়ে কর্মচারীদের ভয় দেখাচ্ছেন সেই চোখগুলো সব তুলে নেব। তৃণমূল নেতার এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারীরাও। সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিনিধি কিঙ্কর অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী যে ভাষায় চোর ডাকাত চিরকুটে চাকরি বলে আক্রমণ শানাচ্ছেন, তার নিচুতলার বা অন্যান্য লোকেরা একই ভাষায় তার থেকেও খারাপ ভাষায় আক্রমণ করছে, এটাই স্বাভাবিক। আমরা সরকারি কর্মচারীরা শিক্ষকরা এমন কোনো ভাষা ব্যবহার করি না যেটা খারাপ। সোমবার মালদায় তৃণমূলের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানের মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের নিশানা করেছেন মালদার তৃণমূল সভাপতি। নিশানায় ছিল বিরোধী দলগুলিও। তৃণমূল কংগ্রেস মালদার তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বলেন, কারা কোথায় বড় মিছিল করে নিল সেটা দেখে আমরা হতাশ হয়ে গেলাম। কজন লোক গিয়ে তারা সেখানে কিছু সওয়াল করে নিল আমরা ভয় পেয়ে গেলাম, সেটা নয়। সরকারি কর্মচারীদের একটা নিজস্বতা আছে, সরকার থাক বা না থাক সরকারি কর্মচারীদের একটি নিজস্বতা আছে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দীপল বিশ্বাস বলেন, আমরা কাউকে হুমকি দিইনি, আপনারা দেখাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মঞ্চ বেঁধে, কার্যত সেখান থেকেই বিরোধী মঞ্চ বানিয়েছিলেন। আমরা এই ধরনের কোনো মন্তব্য করব না যেটা রাজনৈতিক, প্রয়োজন হলে আমরা আইনের দ্বারস্থ হব। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, সরকারি কর্মচারীরা নিজেদের দাবি নিয়ে প্রতিবাদ করছেন, এটা অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করার জন্য যে হুমকি দিচ্ছে সেই অধিকার কে দিল? তিনি যে চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছেন, তৃণমূলকে রাজ্য থেকে উপড়ে ফেলবে মানুষ। মালদা সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, এসব কথা বললে তো মামলা হওয়াই উচিত, দল পাল্টে তৃণমূল করছেন, আসলে বাজার গরম করতে চাইছেন। অতীতে দেখেছি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কর্মচারীদের বলতেন, আমার সহকর্মীবৃন্দ, এই সংস্কৃতি তখন ছিল, এখন পাল্টে গেছে। আসলে তৃণমূল দলটা গোটাটাই চুরি দুর্নীতিতে ভরে গেছে। সব মিলিয়ে বকেয়া ডিএ নিয়ে রাজনীতির লড়াই কিছুতেই যেন থামছে না। আর তার মধ্যেই কিন্তু সবচেয়ে বড় খবর উঠে আসছে, এবার তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা করতে চলেছেন হাইকোর্টে। চরম ফ্যাঁসাতে কিন্তু আবারও ফেলতে চলেছে তৃণমূলকে, কারণ এভাবে তৃণমূলকে আক্রমণ শানাবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সির পক্ষ থেকে, এবার এই তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। ডিএ আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি হুমকি দিয়েছেন আব্দুল রহিম বক্সি। তারপর থেকেই কিন্তু আবার উত্তাল রাজ্য রাজনীতি, এবং এই তৃণমূল নেতার বিরুদ্ধে হাইকোর্টে যেতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আরও চাপে পড়তে চলেছে কালীঘাট, এমনই কিন্তু খবর উঠে আসছে।